ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। কয়েকদিন ধরে তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু আমার পার্সোনাল সমস্যা ছিল, কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো আবার আমি এসেছি তোমাদের একটা নতুন বিষয় পড়ানোর জন্য। সেটা হচ্ছে আমরা শিক্ষায় রাশিবিজ্ঞানের একটা কোশ্চিন আমরা আলোচনা করেছিলাম কেন্দ্রীয় প্রবণতার উপর। আমরা অঙ্ক করেছিলাম, দু ধরনের বা তিনটা ভিডিও ছিল অঙ্কের উপর, এবং আজকে আমরা 8 মার্কের আরেকটা কোশ্চেন সেখান থেকে আলোচনা করব, এবং এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ 8 মার্কের কোশ্চেন। এরপরে আমরা এখান থেকে এসএকিউ এবং এমসিকিউ যে কোশ্চেনগুলো হয় এখানে, আমরা সে বিষয়গুলো আলোচনা করব। তাহলে চলো আজকের কোশ্চেনটা আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে, কেন্দ্রীয় বা তাদের শ্রেণীবিভাগ সহ শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করা। অর্থাৎ আমাদের কেন্দ্রীয় প্রবণতা কি রয়েছে? আমাদের কেন্দ্রীয় প্রবণতা রয়েছে মিন, মিডিয়ান এবং মোড, এবং এই মিন, মিডিয়ান, মোড যে কি গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে কেন্দ্রীয় প্রবণতা, আমি এর আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কেন্দ্রীয় প্রবণতার মানে হচ্ছে যে কতগুলি রাশিমালার বা কতগুলো স্কোরের একটা কেন্দ্রীয় মান, বা এমন একটি মান যেই মানের দিকে প্রত্যেকটা স্কোরের একটা ঝোঁক থাকে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই জন্য এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় পরিমাপের কেন্দ্রীয় প্রবণতার অর্থ হলো কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। একগুচ্ছ স্কোর পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার ঝোঁক বা প্রবণতা থাকে, এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ একগুচ্ছ স্কোরের একটা স্কোর যখন তার প্রতিনিধি হিসেবে কাজ করে, সেই স্কোরটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এর জন্য এখানে বলা হচ্ছে সমস্ত বন্টনের প্রতিনিধি স্বরূপ কাজ করে, কোনটা? কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এই গড়কে কেন্দ্রীয় প্রবণতা ধরে নিই, তাহলে অনেকগুলো স্কোরের মধ্যে থেকে, অনেকগুলো স্কোর আছে আমাদের ধরে নাও, এই স্কোরের মধ্যে থেকে যেটা যেটা স্কোর সব থেকে বেশি আছে সেটা হবে বৈশিষ্ট্যক, যেটা মাঝ বরাবর আছে সেটা মধ্যমান, এবং যে সংখ্যাটা চারপাশে আদার সংখ্যাগুলো রয়েছে সেটা হবে কি গড়। এই গড়কেই আমরা খুব সাধারণভাবে অ্যাকুরেট বা নির্ভুল কেন্দ্রীয় প্রবণতা বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় প্রবণতা কয়টা রয়েছে, তিনটা রয়েছে। অর্থাৎ আমরা তিনটা পদ্ধতিতে কেন্দ্রীয় প্রবণতা বার করতে চাই, একটা গড়, একটা মধ্যমান আর একটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে চলো গড়ের কি গুরুত্ব রয়েছে আমাদের শিক্ষাবিজ্ঞানে বা আমাদের রাশিবিজ্ঞানে সেটা আলোচনা করব। প্রথমটা বলা হচ্ছে গড়ের গুরুত্ব কি, প্রকৃত কেন্দ্রীয় প্রবণতার মানটি জানা যায়। যদি আমরা সঠিক অ্যাকুরেট বা নির্ভুল কেন্দ্রীয় প্রবণতার মান জানতে চাই, তাহলে আমাদের গড় আমাদেরকে ক্ষেত্রে সাহায্য করে। তারপরে কেন্দ্রীয় প্রবণতার তাৎপর্য নির্ণয় করা যায়। আমরা খুব সহজে এই কেন্দ্রীয় প্রবণতার তাৎপর্য বের করতে পারি। শিক্ষার্থীদের দুটি দলের মধ্যে তুলনামূলক বিচার করা যায়। অর্থাৎ ধরে নাও যে এটা একটা দল, এটা একটা দল, এর কেন্দ্রীয় প্রবণতা ধরে নাও এটা, এর কেন্দ্রীয় প্রবণতা হলো মাঝে এটা। তাহলে এই দুটো দলের মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করতে পারি যদি আমরা তার সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা বা গড় আমরা নির্ণয় করি। তারপরে কি বলা হচ্ছে যে কোনো শিক্ষার্থীর যোগ্যতা বিচার করতে গড়ের প্রয়োজন। অর্থাৎ কোনো শিক্ষার্থী কতটা ভালো রেজাল্ট করেছে তো কতটা খারাপ রেজাল্ট করেছে সেটা আমরা জানতে পারি গড় মান থেকে। ধরে নাও একটা উদাহরণ হিসাবে যে 100 জন স্টুডেন্ট 100 নম্বরে একটা পরীক্ষা দিয়েছে এবং গড়ে প্রত্যেকে মোটামুটি 50 নম্বর পেয়েছে। তো আমরা যে কোনো একজনকে, ধরে নাও যে 70 নম্বর পেয়েছে, তাকে আমরা বলতে পারবো যে না, সে ভালো রেজাল্ট করেছে, কারণ গড় নাম্বার এদের 50, তো ও 70 নম্বর পেয়েছে। অর্থাৎ সে গড় থেকেও 20 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি যে রেজাল্ট সে ভালো করেছে কি খারাপ করেছে, এই জন্য আমরা তাদেরকে যোগ্যতা বিচার করতে পারি। তারপরে কি বলা হচ্ছে যে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে পারদর্শিতার মান সম্পর্কে তথ্য নির্ণয় করা যায়। অর্থাৎ পারফরমেন্স, অর্থাৎ শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে কে কেমন পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স আমরা এই গড়ের মাধ্যমে জানতে পারি। ছাত্রছাত্রীদের সাফল্যের ক্ষেত্রে গড় নির্ণয়ের গুরুত্ব আছে। অর্থাৎ শিক্ষার্থীরা সাফল্য লাভ করলো কি করলো না, সেক্ষেত্রে গড় নির্ণয় করার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা এবং সহসম্পর্ক নির্ণয়ে গাণিতিক গড়ের গুরুত্ব রয়েছে। অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক এবং সহসম্পর্ক, অর্থাৎ অর্থাৎ যদি আমরা যে কোরিলেশন বার করতে চাই, অর্থাৎ কোরিলেশন এবং যদি আমরা কোরিলেশন দুটো বিষয়ের মধ্যে বার করতে চাই এবং আমরা যদি তাদের মধ্যে সম্পর্ক খুঁজে বের করি যে তাদের মধ্যে সিমিলারিটি কী রয়েছে, ডিসিমিলারিটি কী রয়েছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা গড় কিন্তু বিশেষভাবে আমাদেরকে সাহায্য করে। তারপরে কি, তারপরে হচ্ছে মধ্যমানের গুরুত্ব। কোনো বন্টনে মধ্যমান নির্ণয়ের এটি গুরুত্বপূর্ণ। কোনো কোনো অনেকগুলো স্কোর আছে, ওই স্কোরগুলোর মধ্যে আমরা যদি মিডিল পয়েন্ট বার করতে চাই, পয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু স্কোর বলা হচ্ছে না, মধ্য বিন্দু বলেছে, বিন্দু নট স্কোর, মধ্য স্কোর বলা হয়নি কিন্তু। তাহলে যদি আমরা মধ্যবিন্দু জানার প্রয়োজন হয়, তাহলে আমরা মধ্যমান নির্ণয় করি। বন্টনের মধ্যে কোনো স্কোর উপরে বা নিচের অর্ধেক এটা জানা যায়, অর্থাৎ
কোনো একটা বন্টন ধরে নাও যে অনেকগুলো স্কোর আছে, তার মিডিলে আমরা যদি তার মধ্যবিন্দু বার করি তাহলে আমরা বলতে পারি তার উপরে কতগুলো স্কোর আছে এবং তার নিচের কতগুলো স্কোর রয়েছে। এবার বলা হচ্ছে এর মান নির্ণয়ে বীজগণিতের নিয়ম প্রয়োগ সম্ভব, অর্থাৎ আমরা যদি মধ্যমান নির্ণয় করতে চাই তাহলে সেখানে আমরা বীজগণিতের নিয়ম অ্যাপ্লাই করতে পারি। তারপরে বলছে কেন্দ্রীয় মান দ্রুত নির্ণীত হয়, অর্থাৎ আমরা খুব সহজে খুব কম সময়ে কেন্দ্রীয় প্রবণতা যদি বার করতে চাই তাহলে আমরা গড় মধ্যমান নির্ণয় করতে পারি। বুদ্ধি, কর্মদক্ষতা, সততা ইত্যাদি বিশ্লেষণে মিডিয়ানের ব্যবহার হয়, অর্থাৎ কোনো ব্যক্তির বুদ্ধি, তার কাজ করার ক্ষমতা, সে সৎ সত্য কিনা, সৎ পথে চলছে কিনা, সততা কিনা, তার সততার গুণটা তার মধ্যে রয়েছে কিনা, এটার ক্ষেত্রে আমরা মিডিয়ান আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। আর বৈশিষ্ট্যের গুরুত্ব তোমরা প্রত্যেকে জানো, বা মুডের গুরুত্ব প্রত্যেকে জানো, কি মুড বলা আছে রাশি তত্ত্বমালায় কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে এবং বেশি সংখ্যক শিক্ষার্থী কোন স্কোরটি পেয়েছে তা জানা যায়, অর্থাৎ কোনো একটা স্কোর গুচ্ছের মধ্যে কোন সংখ্যাটা বেশি বার আছে সেটা আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে জানতে পারি। ধরে নাও যে আমি বললাম 100 জন স্টুডেন্টের 100 নম্বরের পরীক্ষা নিয়েছে, তাহলে আমরা এখান থেকে মুডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে কি জানতে পারবো, যে ধরে নাও যে সব থেকে একজন পেয়েছে 34, হ্যাঁ সব থেকে বেশি একজন পেয়েছে 90, তাহলে এর মাঝখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি স্টুডেন্ট পেয়েছে, ধরে নাও যে 55 যে এটা নাম্বারটা এটা পেয়েছে 20 জন বা 25 জন, বুঝা গেল? তাহলে 20 বা 25 জন পেয়েছে 55 নাম্বার, তাই এই কথাটা মানে হচ্ছে সেই সংখ্যাগুলোর মধ্যে বৈশিষ্ট্য হলো কে, এই 55 যারা যারা পেয়েছে তারা হচ্ছে, বা 55 সংখ্যাটা হচ্ছে তার বৈশিষ্ট্য, বুঝা গেল? তাহলে এই ছিল আমাদের কি কেন্দ্রীয় প্রবণতার কনসেপ্ট এবং কেন্দ্রীয় প্রবণতা যে তিনটা রয়েছে, তিনটা কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগের সহিত দেখবে এবং এর পিডিএফ যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন লিঙ্ক, প্রথমে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের বা হোয়াটসঅ্যাপ গ্রুপের, যে কোনো জায়গায় তোমরা অ্যাড হয়ে সেই এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরে ভিডিও আমরা আলোচনা করব আমাদের এই অধ্যায়টার যে এসএকিউ কোশ্চেনগুলো হয় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।